নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা প্রবাদ বাক্যের উপর আলোচনা। এক হাতে তালি বাজে না। দেখুন, এইটা দিয়ে অনেকে নিজের দোষকে সমর্থন করেন। কারোর সঙ্গে আপনার ঝগড়া হয়েছে, আপনার হয়তো দোষ ছিল না সত্যি, অথবা ছিল, দুটোই ধরছি। এই নীতি কথা দিয়ে একটা কনক্লুশনে আসার, সিদ্ধান্তে আসার জায়গায় চলে আসা হয় যে এক হাতে তালি বাজে না, দুজনেরই দোষ ছিল। তা আজকে আমি বলবো উল্টো কথা। আজকে যুগটা এমন না এক হাতে তালি বাজে। আমরা মানুষ, আমরা ঋষি বশিষ্ঠদেব নই বা মহর্ষি ব্রহ্মর্ষিদের মতো মানুষ নই যে আমাদের কাম ক্রোধ কিছু নাই, আমাদের সব আছে। সেখানে ক্রমাগত আপনাকে আলপিন ফোটানো হবে আর আপনি চিৎকার করলেই দোষ হবে, এটা কখনো হতে পারে না। কিছু মানুষ এই জগতে এমন আছে যারা শুধু আপনাকে খোঁচা দেবে। আজকে দেখুন, ওই জন্য এক হাতে তালি বাজে না যারা বলছেন এক হাতে তালি বাজে, ক্রমাগত উত্তপ্ত করতে করতে একটা সময় সে রিয়্যাক্ট করছে, তখন সর্বসমক্ষে তাকে বলছি ওই দেখো ওর দোষ। আসলে কারো দোষটা দেখা যায় প্রকাশ্যে আর কারো দোষটা আভ্যন্তরীণ অপ্রকাশ্যে, কিন্তু দোষটা আছেই, মনে রাখতে হবে। এক হাতে তালি বাজে কখনো কখনো, কেউ কেউ বাজাতে পারেন। আজকে তাই বলবো যে দেখুন, আমরা মানুষ খোঁচা দিলে কিন্তু উহু আহা করবই, কেউ খোঁচা দিলে ছেড়ে দেওয়ার জায়গাটা নেই এখন আর। আর কেউ খোঁচা দিলে কি হয়, কেউ যখন এই রক্তক্ষরণকর কথাবার্তাগুলো বলে, আমরা দুটো কাজ করি, একটা হচ্ছে রিয়্যাক্ট করি, দ্বিতীয় কথা হাউ হাউ করে কাঁদি। যত কাঁদবেন তত বেশি খোঁচা দেবে, কান্নার কিচ্ছু নেই, আপনার দোষ নেই এখানে। এই অন্যায়ের প্রতিবাদ করার মধ্য দিয়ে কোনো দোষ নেই, স্বাভাবিক একটা ব্যাপার। আমাকে, আমি তো বসে আছি, আমার গায়ে একটা মশা বসে, সঙ্গে সঙ্গে এরকম করে আমি মারবো না, মারবো তো, স্বাভাবিক। এইটার মধ্যে হিংসাবোধ খুঁজলে হবে, অস্তিত্বের জন্য সংগ্রাম চলছে ডারউইনবাদের। এইবার কথা হচ্ছে, আমরা কেউ সম্পূর্ণ নির্দোষ নই। এই যে যিনি বিচারকের মতো কথাটা বলেন যে এক হাতে তালি বাজে না, বাপু দোষ সবারই আছে, শাশুড়ি বৌমার গণ্ডগোল চলছে, বলছে দোষ শাশুড়িরও বৌমারও, কথাটা ভুল। এই জগতে আমরা কেউ পুরোপুরি নির্দোষ নই, পুরোপুরি পারফেক্ট কেউ নই, দোষে গুণেই মানুষ, কিন্তু দোষের তারতম্যটা থাকে। কেউ একটু বেশি করা, কেউ একটু বেশি মিঠে, থাকতেই পারে। আমরা পুরো নির্ভুল নই, শাশুড়ি মার দোষ আছে জানি, বৌমাও পুরো নির্দোষ নয়, কিন্তু কেউ কেউ ওই এক হাতে তালি বাজাতে চান, যার ফলে অপরজনকে হাতটা বাড়াতে হয়, তাই সেটা বন্ধ করলেই প্রবলেমের সমাধান হবে। আর কিছু লোকের জন্মগত অভ্যেস আছে অন্যকে খোঁচা দেওয়া, জন্মগত অভ্যেস, তো তাদেরকে ভগবানও পাল্টাতে পারবেন না, তো তাদের নিয়ে কথা না বলাই ভালো। তো শুধু বলবো, নিজের যদি এই স্বভাব থাকে, এটা আসুন আমরা বন্ধ করি, অন্যকে খোঁচা দিয়ে কথা বলা, অন্যকে রক্তাক্ত করা একদম নয়। আর যারা অন্যকে খোঁচা দিয়ে কথা বলে, যে খোঁচাতে উস্কানিতে পড়ে নিজেরা রিয়্যাক্ট করেন, তারা সংযত হন। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি।